আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলামী দ্বীন ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি দয়ায় ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধনী হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পাঁচটি উপদেশ মেনে চললে ইনশাআল্লাহ ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আসবে। এই পাঁচটি তীব্র উপদেশ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সহি হাদিসে এই পাঁচটি উপদেশ আমরা খুঁজে পাই। আমরা যদি এই পাঁচটি উপদেশ মেনে চলি, কাজে লাগাই, ইনশাআল্লাহুল আজিজ, আমাদের মাঝে গরিবি থাকবে না, কারণ এটি কোনো রাজনীতিবিদের বাসন নয়। এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে আমরা যদি কাজে লাগাই, ইনশাআল্লাহ আমাদের জীবন পাল্টে যাবে। তাহলে চলুন জেনে নিই সেই পাঁচটি উপদেশ বা অমূল্য বাণী কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কে আছো সম্পদশালী হতে, কে আছো এ আমার উপদেশগুলো নিজে আমল করে অন্যকে প্রচার করবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হতে চাই। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে পাঁচটি চাপ দিলেন। অতঃপর বললেন, এক, আল্লাহ যা দিয়েছে তাতে তুমি শুকর করো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকর করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিই। কথাই আছে, অল্প তুষ্টে রাজকীয় সুখ অনুভব করা যায়। দুই নাম্বার, হারাম থেকে বেঁচে থাকো, কেননা এ হারাম মাল ইহকাল পরকালের শাস্তির ব্যবস্থা রয়েছে। হারাম ইনকাম থেকে বেঁচে থাকো। তিন নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি বড় ধনী, কারণ প্রতিবেশীরাই তোমার বিপদে এগিয়ে আসবে। চার নাম্বার, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা মানুষের জন্য ভালোবাসো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, বেশি হাসো না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বেশি বেশি হাসলে অন্তর মরে যায়। শিশু দর্শক শ্রোতা, এই পাঁচটি অমূল্য বাণী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের এই পাঁচটি দৈনিক জীবনে প্রয়োগ করি, প্রয়োগ আমল করে চলি, ইনশাআল্লাহ আমাদের জীবন, আর্থিক জীবন, আধ্যাত্মিক জীবন পাল্টে যাবে। ইনশাআল্লাহ আমরা এই পাঁচটি আমল, এই পাঁচটি উপদেশ, আল্লাহর রাসূলের এই পাঁচটি উপদেশ মেনে চলার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো তার তৌফিক দান করুক। আমিন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।